আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকে আছেন গোপনে পাপ কাজ করে এখন অনুশোচনায় ভুগছেন, কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না। আপনার এরকম পরিস্থিতি আপনি যে আপনি এখন যেভাবে ভাবছেন ঠিক তেমনি ভাবে একজন সাহাবি তিনিও সেইভাবে ভাবতেন, ভেবেছেন এবং এর থেকে উত্তরণের পথ বের করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা এর থেকে বেঁচে উঠতে পারি। একটি ঘটনা শুনুন, আপনি যে ডিপ্রেশনে আছেন, আপনি যে পেরেশানে আছেন, আপনি যেভাবে অনুতপ্ত হচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবি আপনার মতনই অনুশোচনায় ভুগছেন। তো শুরু করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের আশ্চর্যজনক ঘটনা তখনও ঘটেনি, দৈনিক পাঁচবার সলাতের বিধানও ফরজ হয়নি। একজন সাহাবি একটি যুদ্ধে অংশগ্রহণ করায় তার বাসায় স্ত্রী পরিবার সহ একলা রেখে যায়। এমন অবস্থায় পরিবারের জন্য খাবার সংগ্রহ করতে যুদ্ধরত সাহাবির স্ত্রী বাইরে যেতে বাধ্য হল। মহিলাটি কিছু খেজুর ক্রয় করতে একজন পুরুষ সাহাবির বাসায় গেলেন। পুরুষ সাহাবি মহিলাটিকে দেখে অনেক আকৃষ্ট হয়ে গেল, তাই তিনি বললেন যে আমার ঘরে এর থেকে আরও ভালো কিছু খেজুর রয়েছে, আসুন আপনাকে দেখাচ্ছি। যখন মহিলাটি ঘরে প্রবেশ করল তখন ওই সাহাবি মহিলার গালে চুমু খেল। এরপর ওই সাহাবি ফিরে গেল, চরম অনুতাপ এবং লজ্জায় তাকে ছেয়ে গেল, এই কৃত ভুলের জন্য অস্থির হয়ে গেল। বিষয়টি তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শেয়ার করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে তাওবা করতে বললেন এবং ঘটনাটি গোপন রাখতে বললেন। অনুশোচনা বোধ আরও বেড়ে গেল, ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুকে শেয়ার করলেন, তিনিও আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে পরামর্শ দিয়েছেন সেটাই করতে বলেছেন। কিন্তু সাহাবিটি গভীর অনুশোচনায় অস্থির হয়ে অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব খুলে বললেন। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদরত অবস্থায় একজন যোদ্ধার অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে তুমি কি ধরনের আচরণ করলে। এ কথা শোনার পর সে কামনা করতে লাগল, আমি যদি পূর্বে ইসলাম গ্রহণ না করে ঠিক এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, এবং ধারণা করতে লাগলো যে সে জাহান্নামি হয়ে গিয়েছে। দেখুন, তার অনুতপ্ত অনুশোচনা বেড়ে গেল। এইবার আপনার দিকে খেয়াল করুন, আপনি কেমনটা অনুশোচনা বোধ করছেন? আপনি কি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন এরকম চিন্তা করছেন, নাকি আপনি এই যে সাহাবি যে সে কামার বসানো করলো যে আমি এই কাজটি করেছি, আমার মনে হচ্ছে যে আমি ইসলাম থেকে বের হয়ে গিয়েছি এবং আমার নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করতে ইচ্ছে যাচ্ছে, এত বড় পাপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ মাথা নিচু করে থাকলেন, অবশেষে তার কাছে ওহি অবতীর্ণ হল। আল্লাহ তাআলা বলেন সূরা হুদ আয়াত 114 নম্বর, আর আপনি সলাত কায়েম করুন দিবসের দুপ্রান্তে এবং রাতের প্রথম অংশে, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য একটি বড় উপদেশ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটি কি বিশেষ করে এরই জন্য নাকি সকলের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং এটি সকল মানুষের জন্য। এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারি, আমরা কি বুঝলাম? কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে আপনি অনুতপ্ত এবং লজ্জিত হবেন, তাওবা করবেন, পুনরায় যাতে এই ভুল না হয় সেজন্য প্রতিশ্রুতি করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তারপর হচ্ছে হতাশ না হয়ে বেশি বেশি ভালো কাজ করবেন, যেমন দান সাদকা, সলাত, জিকির, কোরআন তেলাওয়াত, আরও যে কোনো ভালো কাজগুলো করবেন। এরই মাধ্যমে আপনার মনে অনুশোচনা জাগলে আল্লাহ তাআলা আপনাকে এই পথ থেকে ফিরিয়ে আনবেন, কারণ ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। সহিহ তিরমিজি 3115 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।